আর খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলি, আমরা তো মহাভারতের কাহিনী জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ এবং হনুমানজি সেখানে বিরাজ করছিলেন রথের উপরে। কিন্তু এই কানেকশনটা তৈরি হলো কী করে, বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন, তো সেটাই উত্তরটা দিই। তার খুব সুন্দর ঘটনা রয়েছে। তাদের শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে আমি পুজো করব, ফুল লাগবে, ফুল নিয়ে এসো। তো অর্জুন গেলেন কদলী বনে ফুল আনতে। কদলী বন মানে হচ্ছে কলা বাগান। এবার সেখানে হনুমানজি ছিলেন, তো গাছ নড়ছে চড়ছে দেখে তো হনুমানজি একটু তাড়া দিয়ে বললেন, কে রে? তো অর্জুন বললেন যে আমি অর্জুন, তুমি সেখানে কী চাই? বললো, কী চাই মানে কদলী বনে আমার মানুষ কী চায়? আমি ফুল তুলতে এসেছি। বলতো, ফুল তুলতে এসেছো চুরি করে? বলে, হ্যাঁ। কার থেকে অনুমতি নেব? বলে, কেন, আমি বসে রয়েছি, বিরাজমান তো আমি এখানে, তা আমাকে জিজ্ঞাসা করবেন? একবার তো আওয়াজ দিয়ে ঢুকবে। বলছে, পুজোর ফুল নেবো, তাতে আবার কাকে আওয়াজ দেব? বললো, পুজো একটা নৈতিক কাজ হবে অনৈতিকভাবে চুরি করে। বলছে, কার পুজো? বললো, শ্রীকৃষ্ণের পুজো। বললো, ও চোরের পুজো হবে, তা তো চুরি করেই তো জিনিস যাবে। এবার এইটা শুনে অর্জুন খুব রেগে গেলেন, বলে, কাকে চোর বলছো? তোমার সাহস কত? তোমার প্রভু সম্পর্কে জানা আছে, হ্যাঁ, কোনো ক্ষমতাই ছিল না লোকটার। সেটা যদি থাকতো তাহলে এই বানরদের দিয়ে সেতু বানাতো না, ওই বান নিক্ষেপ করে সেতু বানিয়ে ফেলতো। বললো, বাবা, তোমার এত ক্ষমতা রয়েছে, তুমি বান নিক্ষেপ করে সেতু বানাতে পারবে? বলে, হ্যাঁ পারবো। বলে, সেই সেতু যদি ভেঙে যায়? বলে, ভাঙবে না। বলে, যদি ভেঙে যায় তখন কী হবে? তো তখন বলছে অর্জুন, বললেন, ঠিক আছে, তখন আমি ক্ষত্রিয় বচন দিচ্ছি, আত্মাহুতি দেবো। বললো, ঠিক আছে, বানাও তুমি পুল, দেখি তোমার কত ক্ষমতা। তো সেখানে বান নিক্ষেপ করে পুল বানিয়েছে। এবার হনুমানজি তো বললেন, ঠিক আছে, এবার দেখি পুল ভাঙে কিনা। তো সে বিরাট আকার ধারণ করেছে, তাই দেখে অর্জুনের চোখ ছানা বড়া হয়ে গেছে। বলে, এই চেহারা যদি এই পুলে হতো, পুল তো এমনিই ভাঙবে। তো হনুমানজি একটা পা রেখেছে পুল ভেঙে চড়ে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। তো বললো, কি, তো পুল তো হাওয়া। তো বললো, পুল যে বানিয়েছে সেও এবার হাওয়া হয়ে যাবে। তো এবার বললো, ঠিক আছে, আমি ক্ষত্রিয়র বচন দিয়েছিলাম, এবার সমস্ত রকম কাঠপত্র জোগাড় করে আনি, আমি আত্মাহুতি দেবো। তো হনুমানজি এসে বললেন, শোনো, জীবন ভীষণ অমূল্য, তুমি এসব করো না, এই ঘটনা তোমার আর আমার মধ্যে থাকবে, কেউ তো জানে না। বলো না, ক্ষত্রিয়র বচন। তো এই সমস্ত অর্জুন বিড়বিড় করছে, তো হনুমানজি দেখলেন যে দূর, একে তো বলে বোঝানো যাচ্ছে না। তো শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন, বলে, আসুন আপনি, নিয়ে যান একে, আর ভালো লাগছে না। তো সেই সময় ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ আসেন। শ্রীকৃষ্ণ এসে অর্জুনকে বললেন যে কি করতে কি চাইছো? তখন পুরো ঘটনা যখন অর্জুন বলল, তো তখন বলল যে, শ্রীকৃষ্ণ বললেন যে, হ্যাঁ, মানে ক্ষত্রিয়ের বচন অনুযায়ী তো এটা করার কথাই, ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে যখন এই কনভারসেশনটা হচ্ছিল, কথোপকথন হচ্ছে, তখন এখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল? বলো না। তো বলো, তৃতীয় কোনো ব্যক্তি যখন ছিল না, তখন কে কাকে জাজ করছে? তাহলে আমি এখন তোমাকে এই জাজটা করব, তুমি পুল বানাতে পারবে? তো অর্জুন বললেন, হ্যাঁ, আমি পুল বানিয়ে দেবো। বললো, বানাও পুল, দেখি। তখন অর্জুন বান নিক্ষেপ করে পুল বানিয়ে ফেললো। এবার ওই আবার হনুমানজি বিরাট আকার ধারণ করেছেন, তো শ্রীকৃষ্ণ দেখলেন এই পুল ভেঙেই যাবে। তো উনি তখন কচ্ছপ রূপ ধারণ করে ওই পুলের নিচে ওটাকে গার্ড দেন, যাতে পুলটা না ভাঙে। তো হনুমানজি যখন উঠেছেন, উঠার পর দেখছে কি পুল তো ভাঙার কথা, ভাঙছে না কেন? তো নিচের দিকে তাকিয়ে দেখলেন যে শ্রীকৃষ্ণ ওই কচ্ছপ রূপ ধারণ করে ওটাকে সাপোর্ট দিয়ে রয়েছেন। তো উনি নেমে পড়ে বললেন যে, বেশ, অর্জুন জিতে গেল, আমি হেরে গেলাম, বলো কী করতে হবে? তো অর্জুন তো খুব রেগে রয়েছে, বলছে, কী করতে হবে? বলছি আমি, কী করতে হবে তোমাকে? তো শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও দাঁড়াও, যা করতে হবে সময় মতো বলে দেবো আমি, তুমি এত উত্তেজিত হয়েও না, হনুমানজি হেরে গেছেন, এবার হয়ে যাবে যা করার। তো তারপরে চলে যাওয়ার পরে তো শ্রীকৃষ্ণ তার স্বরূপ প্রকাশ করলেন, বললেন অর্জুনকে যে, আমি ব্রাহ্মণ বেশে আসতে বাধ্য হয়েছিলাম তোমাকে বাঁচাবার জন্য। তো তখন অর্জুন একটু চুপ করে গেলেন। তারপরে এ ঘটনার হয়ে যাওয়ার পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে এরকম একটা সময়, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, চলো, ওই একটা ডিল বাকি ছিল হনুমানজির সাথে। তখন বলল যে, কী ডিল বাকি ছিল? বললো, ওই যে কথা ছিল যে হনুমানজি তুমি জিতেছিলে, হনুমানজি হেরে গেছিলো, তখন একটা কী চাই, সেই যা চাই তো সেটা এখন আনতে যাই, চলো। তো বললো, আমি নর, বানরের সাহায্য নেব। বলো, ওই বানরের সামনেই তোমাকে রক্ষা করার জন্য আমার প্রয়োজন ছিল, তাই আমি ওখানে গেছিলাম, সুতরাং বেশি কথা বলো না, চলো।
তো হনুমানজির কাছে গেছে, গিয়ে বলেছে এরকম কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে, তো আপনি যদি একটুখানি আমাদের সহযোগিতা করেন। বললো আমি যেখানে সৎসঙ্গ হয়, নাম কীর্তন হয়, সেটা ছাড়া কোথাও থাকি না, কোথায় যাইও না, আমার পক্ষে সম্ভব নয়। তখন অর্জুন রেগে গিয়ে বলছে, তো ওখানে যুদ্ধ করতে যাচ্ছি না, ওখানে কীর্তন হচ্ছে, যুদ্ধক্ষেত্র তো, ওখানে তোমাকে কীর্তন করে শোনাবে কে? তখন বলে তাহলে আমি যাবো না। তখন শ্রীকৃষ্ণ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবস্থাও হবে, তোমাকে সৎসঙ্গের মধ্যে রাখতে হবে, তো ভালো কথা বলতে হবে। বললো হ্যাঁ, কারণ ওদিকে যখন রামায়ণে যখন যুদ্ধ হচ্ছে, সেখানেও কিন্তু আমার প্রভু আমাদের সবাইকে ভালো কথাই শুনিয়েছিলেন, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের বিরতিতে, ওই তখন তো কোনো সমস্যা হয়নি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি তোমাদের শোনাবো। তো সেটাই বলা হয়ে থাকে যে অর্জুন ছিল উপলক্ষ মাত্র, আসল এই যে গীতার যত বাণী, গত উপদেশ, এগুলো সবটাই কিন্তু হনুমানজির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো যাই হোক, কথা যেরকম কাজ সেরকম, কোথায় থাকবেন না তিনি, হনুমানজি অর্জুনের রথের উপরে বিরাজ করবে, এবং সেই জন্যই রথের নাম ছিল কপিধ্বজ। তো এবার যুদ্ধ চলছে, কর্ণ যখন বাণ নিক্ষেপ করছে, অর্জুনের রথ হালকা দুলছে, এটা নড়ে চড়ে উঠছে, কিন্তু অর্জুন যখন বাণ নিক্ষেপ করছে তখন কর্ণের রথ অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো অর্জুন বললেন, আমার বাণের কত জোর দেখো। তো শ্রীকৃষ্ণ বললেন যে বাণের জোর নয়, কারণ তোমার রথের উপর যিনি বসে রয়েছেন, উপরে যিনি বসে রয়েছেন, এটা তার জোর, ওই জন্য রথটা নড়ছে না। বলো আচ্ছা, তো অর্জুন বুঝতে পারলেন, কারণ অর্জুনের মধ্যে মাঝে মাঝে একটু অহংবোধ জেগে উঠত। তো যুদ্ধ যখন শেষ হয়েছে, তো শ্রীকৃষ্ণ বললেন, তুমি এবার রথ থেকে নামো। তো অর্জুন বললেন, আগে তুমি নামো। বললো, তোমাকে যেটা বলছি তুমি আগে সেটা করো, নিজের রথ থেকে নামো। তো নামলেন। তো অর্জুন নামার পরে শ্রীকৃষ্ণ নামলেন। তো শ্রীকৃষ্ণ নামার পরে করজোড়ে হনুমানজিকে বললেন যে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আজকে আপনার কাজ সমাপ্ত হয়েছে, তো এবার আপনি আপনার জায়গায় ফিরে যান, আমরা আমাদের কাজে ফিরে যাব, আপনার প্রতি রইল কৃতজ্ঞতা। তো অর্জুনও কৃতজ্ঞতা জানালো। তো এবার যখনই হনুমানজি চলে গেলেন, তখন রথের দাউদাউ করে জ্বলে উঠলো। তো অর্জুন খুব ভয় পেয়ে গেছে, কী বলছে, এরকমভাবে রথ তো জ্বলে উঠলো কী করে? তখন শ্রীকৃষ্ণ বললেন, রথ অনেক আগেই জ্বলে গেছিলো, ওই উপরে উনি ছিলেন আর নিচে আমি ছিলাম বলে তুমি দেখতে পাওনি, তোমার এই রথ অনেক আগেই জ্বলে ভস্ম হয়ে যাওয়ার কথা, সেই জন্যেই দেখলে এটা। এইটা হচ্ছে মূল বিষয়। মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে গ্র্যাটিচিউড, গ্র্যাটিচিউড, কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, করতে হবে। যতটুকু করছেন, যা করতে পারছেন, তার পেছনে একটা সাংঘাতিক ব্যাকআপ থাকে, সেই ব্যাকআপটাকে মনে রাখতে হবে। এই যে সাকসেস, একটা মানুষ সফল হয় এমনি এমনি না, তার পরিবেশ, তার পরিবার তাকে সাফল্যের পথে ঠেলে দেয়। যার পরিবার ভালো, হ্যাঁ সে তো পরিপূর্ণ সমর্থন পাচ্ছে, কিন্তু যার পরিবার খারাপ পরিবার, সেই খারাপ পরিবারও কিন্তু তাকে এই বাস্তব সমাজে চলার জন্য একটা মানসিকভাবে কঠিন তৈরি করে ফেলছে। সেখানেও সে যদি সফল হতে পারে, সেই ধাক্কাটা, সেটাও তাকে তৈরি করছে। সুতরাং গ্র্যাটিচিউড দেখানোটা দরকার সব ক্ষেত্রে। একটা প্রজেক্ট সাকসেসফুল হয়েছে, তো সেখানেও কিন্তু প্রজেক্টে যারা বাকি লোকজন কাজ করছে তাদের কোনো ভূমিকা নেই, তারা কেউ কোনো কাজ করে না, পিয়ন থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত প্রত্যেকের ভূমিকা থাকে একটা প্রজেক্টকে দাঁড় করাবার জন্য। সুতরাং এই মনোভাবটা যদি না থাকে, কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, শুধু অহং নয়, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু হবে না। এটা তো সবথেকে বড় প্রমাণ, অনেকে জানতে চেয়েছিলেন, তো এটাই হচ্ছে ঘটনা। সব কিছুর সঙ্গে আমাদের বাস্তব জীবনের অনেক শিক্ষা আমরা পাই, এটা সেরকমই একটা শিক্ষা। ভালো থাকুন।